বন্ধুরা, আজকের গল্প আপনার সন্তানকে দয়ালু বানান। স্কুলে একজন শিক্ষিকা ঘোষণা করেন যে বাচ্চা রেজাল্ট ভালো করবে এবং প্রথম হবে তার জন্য রয়েছে একটি উপহার, এবং বললেন যে প্রথম হবে তাকে দেওয়া হবে নতুন এক জোড়া জুতো। সকল বাচ্চা উঠে পড়ে লেগে গেল পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য। যথাসময়ে পরীক্ষা হলো এবং অনেক ছাত্রছাত্রী পরীক্ষায় প্রথম হলো। সকলের মার্ক একরকম আসলো। শিক্ষিকা চিন্তায় পড়ে গেল এই ভেবে যে এখন কাকে তিনি এই জুতো জোড়া দিয়ে পুরস্কৃত করবেন। তখনই তার মাথায় একটি বুদ্ধি এলো। তিনি বললেন, তোমরা যারা প্রথম হয়েছো তারা সকলে মিলে নিজের নাম লিখে একটা বক্সে রাখবে। এর মাঝে যার নাম উঠবে তাকে বিজয়ী ঘোষণা করা হবে এবং তাকে জুতো জোড়া পুরস্কার দেওয়া হবে। শিক্ষিকার প্রস্তাবে সকলে রাজি হলেন এবং সবাই তাদের নাম লিখে বক্সে রেখে দিলেন। শিক্ষিকা সবার সামনে একটি কাগজ তুললেন, খুলে দেখলেন সেখানে নেহা নামের এক মেয়ের নাম উঠল। তিনি নেহাকে ডেকে জুতো জোড়া দিয়ে তাকে পুরস্কৃত করলেন। নেহা ছিল গরিব ঘরের মেয়ে, তার পরনে থাকতো একটি ছিঁড়ে জুতো। সে স্কুলে সবসময় সে জুতো পরেই আসতো। তার বাবা ছিল না, মা অন্যের বাসায় ঝিয়ের কাজ করত। তার মা বহু কষ্টে তাকে পড়াশোনা করাতেন। সকলে চলে যাবার পর সে শিক্ষিকা কান্নায় ভেঙে পড়েন। তার কান্না দেখে স্কুলের প্রধান শিক্ষক এসে তাকে কান্নার কারণ জিজ্ঞেস করলেন। তিনি তাকে বললেন, আমার কান্না আসার কারণ হলো সকল ছাত্রছাত্রীদের নিয়ে যাওয়ার পর আমি বাকি কাগজগুলো দেখলাম, তারা সেখানে সকলে নেহার নামটাই লিখে বক্সে ফেলেছে। সকল ছাত্রছাত্রী নেহার কষ্ট কীভাবে বুঝল এবং তারা সকলে তাদের নাম না লিখে নেহার জন্য চেষ্টা করে তাকে জুতো জোড়া দিয়ে তার জুতোর অভাব পূরণ করল। গরিব মেয়েটিকে এতটা খুশি হয়ে বাড়ি ফিরতে আমি কোনোদিনও দেখিনি। প্রতিটি বাবা মার উচিত তাদের বাচ্চাকে এমন দয়ালু এবং উদার মনের বানানো, কারণ বাবা মা প্রথম শিক্ষক প্রতিটি বাচ্চার জন্য। বাবা মার উচিত বাচ্চাদের সামনে বেশি বেশি দান করা, অন্যদের অভাব পূরণে সাহায্য করা, বাচ্চাদের হাত দিয়ে দান করানো যাতে তারা এমনভাবে বেড়ে ওঠে যাতে মানুষের দুঃখ কষ্টে তারা অপরের পাশে দয়ালু মন নিয়ে উদারতার এক উদাহরণ হয়ে দাঁড়াতে পারে। বন্ধুরা, গল্পটি শুনে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, এবং শিক্ষণীয় গল্প প্রতিনিয়ত শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন পরবর্তী আরও ভালো সুন্দর সুন্দর ভিডিও আপনাদের মাঝে তুলে ধরার জন্য। লেখা এবং উপস্থাপনায় ভুল হওয়াটাই স্বাভাবিক। ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইল সকলকে। ধন্যবাদ।